নমস্কার, আমি সায়ন্তনের ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রায় সকলেই জানি চন্দ্রমল্লিকা সারা বছর যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমাদের ক্লাইমেটেও চন্দ্রমল্লিকা পেরিনিয়াল হিসেবে থাকে। একটু যদি গরমকালে যত্ন নেওয়া যায়, প্রখর রোদের হাত থেকে বাঁচানো যায়, বর্ষাকালে যদি অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচানো যায়, তাহলে নির্দিষ্ট সময় আমরা কাটিং সংগ্রহ করে সেই কাটিং থেকে নতুন গাছ নির্দিষ্ট সিজনে বড় করতে পারি, প্রচুর পরিমাণে ফুলও পেতে পারি। এমনকি মাদার প্লান্ট যেটা আছে, যেখান থেকে আমরা কাটিং সংগ্রহ করছি, সেই গাছটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং ভালো মতো রাখতে পারি, তাহলে সেই গাছ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পেতে পারবো নির্দিষ্ট সিজনে। কিন্তু আজ আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না, আজ আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই চন্দ্রমল্লিকার ক্ষেত্রে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে খুব কালার স্পেসিফিক মানুষ। আমি নির্দিষ্ট কতগুলি রঙের প্রতি সবসময় আকর্ষণ বোধ করি এবং সেই রঙগুলো বিভিন্ন গাছের ফুলের মধ্যে দেখার চেষ্টা করি, পাওয়ার চেষ্টা করি, পেলে সংগ্রহ করি। তো যেহেতু আমার খুব প্যাস্টেল শেডস ভালো লাগে এবং যেহেতু চন্দ্রমল্লিকায় প্রচুর প্যাস্টেল শেডস পাওয়া যায়, সেই জন্য আমি বেশ কয়েক বছর হলো চন্দ্রমল্লিকা সংগ্রহ করতে শুরু করেছি। আমার চন্দ্রমল্লিকার প্রতি ভালোবাসা খুব বেশি দিনের নয়, আমি খুব অনেস্টলি বলছি খুব একটা পছন্দ করতাম না, কিন্তু যখন এটা নিয়ে স্টাডি করতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমি জানলাম যে এদের ইতিহাসটাও কিন্তু খুব সমৃদ্ধ এবং বহুদিনের। এবং বহু চন্দ্রমল্লিকা আছে যেগুলো এয়ারলুম ভ্যারাইটির আন্ডারে পড়ে। এখন এয়ারলুম ভ্যারাইটিটা কী সেটা পরে বলবো, শুধু এটুকু জানুন যে এয়ারলুম ভ্যারাইটি হচ্ছে অনেক পুরনো দিনের ভ্যারাইটি, যেগুলোর মধ্যে খুব একটা হাইব্রিডাইজেশন হয়নি, খুব পরিবর্তন হয়নি, বহুদিন ধরে যে ভ্যারাইটি চলে আসছে এবং এখনও সেগুলো ইনট্যাক্ট, সেই ভ্যারাইটিগুলো আছে। তো সেই সমস্ত এয়ারলুম ভ্যারাইটির সঙ্গে যখন পরিচয় আমার হলো, তখন সেগুলো আমার সংগ্রহ করার একটা অশেষ আগ্রহ বলতে পারেন তৈরি হলো, কারণ পুরনো জিনিসের প্রতি আমার প্রবল আকর্ষণ আছে, এটা আমি আগেও কম বেশি আপনাদের বলেছি। তো সেগুলো সংগ্রহ করতে গিয়ে দেখলাম যে অসাধারণ রং এবং অসাধারণ শেপ আছে, কিছু স্নোবল আছে, কিছু স্পাইডাস আছে, কিছু নাম হয়তো আমি জানি না, এবং পাশাপাশি বেশ কিছু কন্টেম্পোরারি, যে সমস্ত কন্টেম্পোরাল যে ভ্যারাইটি আছে যেগুলো এখন আসছে বা প্রতি বছর নিত্য নতুন আসছে, সেই সমস্ত ভ্যারাইটিও সংগ্রহ করতে শুরু করেছি। এবছর আমি বেশ কিছু সংগ্রহ করেছি, সেগুলো আপনাদের দেখাতে চাই। তবে তার আগে বলবো কেন আপনি এই সময় সংগ্রহ করবেন, তার কারণ এই সময় যদি আপনি চন্দ্রমল্লিকা সংগ্রহ করেন, মানে আপনি নিশ্চয়ই অগস্ট সেপ্টেম্বর মাসে সংগ্রহ করেন বা কাটিংস নিয়ে আসেন, কিন্তু সেই যখন মানে সেই সময় যে কাটিংসগুলো আপনারা সংগ্রহ করেন সেই কাটিংসগুলোতে কিন্তু আপনি কোনো কালার গ্যারান্টি পাবেন না বা পান না, মানে অন্তত আমি কখনো পাইনি, কেউই আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারেনি যে এই কাটিংস থেকে এই রঙের ফুল হবে। কিন্তু আপনি যদি এখন গাছ সংগ্রহ করেন তাহলে একদিকে যেমন আপনি কালার গ্যারান্টি পাবেন, আপনার পছন্দের রঙের ফুল আপনি সংগ্রহ করতে পারবেন বা গাছ সংগ্রহ করতে পারবেন, পাশাপাশি আপনি দেখতে পাবেন গাছটা কতটা রোবাস্ট, গাছের ফুলটা কীরকম শেপ, অবশ্যই শেপটাও তো একটা খুব বড় ফ্যাক্টর, এবং একই সঙ্গে গাছটা কতটা ডিজিজ রেজিস্ট্যান্ট। কারণ অনেক সময় কী হয়, ইনিশিয়ালি হয়তো আপনি দেখছেন কোনো কাটিং সেগুলো খুব ভালো, কিন্তু যখন বড় করছেন, যখন ফুল আসতে শুরু করলো, তখন দেখবেন বিভিন্ন রোগ বা ছত্রাক ঘটিত রোগ বা পোকামাকড়ের আক্রমণ খুব বেশি মাত্রায় হচ্ছে। এটা কিন্তু হয়ে থাকে, আমার সঙ্গেও হয়েছে। কাজেই এই বিষয়গুলোকে যদি আপনি একটু এড়াতে চান তাহলে আমার মনে হয় এই সময়, এই ডিসেম্বর জানুয়ারি, বিশেষ করে ডিসেম্বর মাসটা নতুন নতুন চন্দ্রমল্লিকা সংগ্রহ করার একটা আদর্শ সময়। এবার আপনাদের দেখাবো আমি কী কী চন্দ্রমল্লিকা সংগ্রহ করেছি এবছর। প্রথমেই এটা দেখাই, এটা দিয়ে শুরু করব, তার কারণ একটু আগে আমি বলছিলাম যে গাছের রোগ প্রতিরোধক ক্ষমতার বিষয়টা, এই গাছের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাটা খুব কম, কারণ আমি এই গাছটা সংগ্রহ করতে গিয়ে দেখেছি, বেশ কিছু জায়গায় গাছটা দেখেছি, তো সেখানে সংগ্রহ করতে গিয়ে দেখেছি এর কিন্তু বেশ ছত্রাক ঘটিত সংক্রমণ বা ছত্রাকের আক্রমণটা এই গাছে খুব বেশি হয়। তো আমি সারা বছর পরিচর্যা করে দেখি গাছটা কেমন থাকে, রঙটা অসাধারণ, অদ্ভুত একটা এপ্রিকট এবং তার সঙ্গে একটা হালকা ল্যাভেন্ডারের ব্লাশ আছে, দারুণ দেখতে হয়। এবং অনেক সময় দেখবেন বেশ কিছু চন্দ্রমল্লিকা পরিণত হতে শুরু করলে আর খুব একটা ভালো লাগে না, শেপটা খুব একটা ভালো হয় না। আমার কাছে একটা আছে অ্যান্টিক ব্রোঞ্জ কালারের, একদম শেষের দিকে খুব খারাপ দেখতে হয়ে যায়, এটা কিন্তু সেরকম নয়। এর পরিণত ফুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর থাকে এবং এরা কালারটাকে ধরে রাখে। অনেক চন্দ্রমল্লিকার হয় যত এজড হয়ে ওঠে গাছটা বা ফুলগুলো যত আস্তে আস্তে দিন বাড়তে থাকে ততই রঙগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা আমি এখন অবধি হতে দেখিনি, পরিণত ফুলগুলো কিন্তু রং ধরে রাখে। কাজেই সেই জন্য এটা আমি এবছর সংগ্রহ করলাম, দেখা যাক কী হয়। আপনারা অবশ্যই ভালো করে কালারটা খেয়াল করুন, এটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়, আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিক্রি হতে, আপনারা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন, একবার খোঁজ নিয়ে দেখুন, পেয়ে যাবেন নিশ্চয়ই। কিন্তু মনে রাখবেন এটাতে কিন্তু বেশ ছত্রাকের আক্রমণ হতে আমি দেখেছি। আচ্ছা, এরপর পরবর্তী গাছটায় আসি, এটাও বেশ কয়েক সপ্তাহ হলো সংগ্রহ করেছি, ফুলগুলো বেশ পরিণত হয়ে গেছে কিন্তু এখনও একটা হালকা ব্লাশ পিঙ্ক
রংটা ধরে রেখেছে। যখন প্রথম ফুলটা আসে তখন মাঝখানটা একটা হালকা বাসন্তী হলুদ, খুব হালকা প্যাস্টেল ইয়েলো বলতে পারেন, এবং তার সঙ্গে একটা পিঙ্কের ব্লাশ থাকে, খুব সুন্দর দেখতে হয়। আস্তে আস্তে এজড হয়ে গেছে বলে এখন রংটা খুব একটা ভালো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। আমি অবশ্যই এর কিছু ছবি তোলা আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগবে। এটা খুব একটা পুরনো প্রজাতি বলে মনে হয় না, বা পুরনো হাইব্রিড বলে মনে হয় না, এটা হয়তো হালের গাছ, কিন্তু গাছের স্বাস্থ্যটা বেশ ভালো, বেশ রোবাস্ট এবং বেশ স্ট্রং, কাজেই দেখা যাক এটা সারা বছর বাঁচাতে পারে কিনা বা কেমন থাকে। এরপরে যে তিনটে আছে সেই তিনটে কিন্তু যতদূর আমার অভিজ্ঞতা বলছে এই তিনটে এয়ারলুম ভ্যারাইটি। সচরাচর এগুলো দেখা যায় না, লোকজন খুব একটা আনেন না। যারা চন্দ্রমল্লিকা বিশেষভাবে ভালোবাসেন হয়তো তাদের কাছে আপনারা শুধুমাত্র এগুলো পাবেন। যেটা সংগ্রহ করলাম, এটা বহুদিনের পছন্দের রং এবং বহুদিনের পছন্দের ভ্যারাইটি এটা আমার। এটা আমি বহু বছর আগে আমার এক ছাত্রীর বাড়িতে দেখেছিলাম। এটা বেসিক্যালি স্পাইডার, অদ্ভুত একটা ল্যাভেন্ডার কালার আছে এবং পাপড়িগুলো অসাধারণ, আমার দারুণ পছন্দের। তো এটা আমি গত দু তিন বছর কোথাও দেখিনি, এবছর প্রথম দেখলাম এবং দেখা মাত্র সংগ্রহ করেছি। অসাধারণ দেখতে, এবং গাছটা খুব যে একটা শক্তিশালী তা নয়, পাতাগুলো সবসময় কম বেশি নেতিয়ে থাকে। দেখা যাক, আমি বাঁচানোর চেষ্টা করি, গাছটা কেমন থাকে দেখি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপডেট দেব। পরবর্তী যেটা সেটাও স্পাইডার, কিন্তু এই রংটা খুব অন্যরকম, একদম ঘন মভ কালার, একটু পার্পল মভ, পার্পলও বলতে পারেন, খুব সুন্দর দেখতে। এবং এটার পাপড়িগুলোর মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা গঠন আছে আগেরটার মতোই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটার পাপড়িগুলো বেশ স্ট্রং। আগেরটা যেমন পাপড়িগুলো নিচের দিকে ঝুঁকে পড়ে ফুলগুলোর এজ হয়ে গেলে বা বয়স হয়ে গেলে, এটা কিন্তু সেরকম হচ্ছে না। এবং সবচেয়ে ভালো লাগলো যেটা, এই গাছের পাতাটা যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে ভালো মতো ডিজিজ রেজিস্ট্যান্ট এবং বেশ রোবাস্ট গাছটা। এখনই কিন্তু নিচ থেকে বেশ কিছু নতুন মুখ বা গ্রোথ আসতে শুরু করে দিয়েছে, কাজে আশা করি পরের বছর এটা খুব ভালো মতো বেড়ে উঠবে এবং অবশ্যই আপনাদের সঙ্গে নতুন গাছ কীভাবে বেড়ে উঠছে সেটা শেয়ারও করতে পারবো। আর লাস্ট যেটা, আমি এর কাছাকাছি একটা রং গত বছর সংগ্রহ করেছিলাম, প্রচুর ফুল হয়েছে এবছর, আমি চার পাঁচটা কাটিং তুলেছি এবং প্রত্যেকটাতেই ফুল আসতে শুরু করে দিয়েছে। তো এটা আমার ভীষণ পছন্দের, আমি যেহেতু প্যাস্টেল শেডস খুব পছন্দ করি, অসাধারণ রং। এই রংটা আমি ঠিক মানে ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না, আমার এতটা পছন্দের। একটা অদ্ভুত ব্লাশ এপ্রিকট, তার সঙ্গে একটা গ্রে পিঙ্ক, একটা গোল্ডেন ইয়েলো টাচ আছে, মানে অসাধারণ। যখন ফুলটা ফুটতে শুরু করে তখন ভেতরটা এরকম একটা ব্লাশ কালার নিতে শুরু করে, এবং আস্তে আস্তে যত খুলতে শুরু করে তখন একটা অদ্ভুত হালকা উজ্জ্বল হলুদ রং হয়ে যায়। ইটস আ ফ্যান্টাস্টিক ভ্যারাইটি, অত্যন্ত ডিজিজ রেজিস্ট্যান্ট, ভীষণ ভালো এবং খুব রোবাস্ট, এটা আমার খুব ভালো লাগলো। তো এটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। আমার মনে হয় আমি এই ভ্যারাইটিটা গত বছর বা এর কাছাকাছি একটা ভ্যারাইটি আমার কাছে, যেটা একটু আগে বলছিলাম, সেটা আমি সংগ্রহ করেছিলাম, সেটাও খুব ভালো, সেটাও আপনাদের দেখাবো। কিন্তু এইটা মানে দারুণ, এটা আমার সবচেয়ে পছন্দের এবছরের সংগ্রহের মধ্যে। তো দেখা যাক কেমন থাকে, গাছ কেমন থাকে, একটু আগেই বলেছি অবশ্যই আপডেট দেবো। এবার আপনাদের দেখাবো আমি গত বছর যে কাটিং মানে যে গাছ সংগ্রহ করেছিলাম তাতে কীরকম ফুল এসেছে, একটু অপেক্ষা করুন, দেখাচ্ছি, আমি নিয়ে আসছি, দেখুন। আই হ্যাভ নো ওয়ার্ডস, দারুণ, প্রচুর প্রচুর ফুল হয়েছে। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট যেটা আমার কাছে গত বছর ছিল, এই গাছটা আমি কিনেছিলাম ঠিকঠাক সময়। পিঞ্চিং শুরু করার পর গাছটা এরকম বেড়ে ওঠে এবং এত পরিমাণে ফুল এসেছে। আনফর্চুনেটলি আমি খুব একটা লক্ষ্য করতে পারিনি, এবং নিচে প্রচুর থ্রিপসের আক্রমণ হয়েছিল এবং রেড মাইটের আক্রমণ হয়েছিল, ফলত পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই গাছটা আমাকে ডিসকার্ডই করতে হবে হয়তো, বা হয়তো পুরো গোড়া থেকে ছেঁটে দিলে হয়তো নতুন গ্রোথ বেরোতে শুরু করবে। বাট আই লাভ দিস কালার অ্যান্ড আই লাভ দিস ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা হয়তো এটার অনেকটা কাছাকাছি বলে আমার মনে হচ্ছে, আই এম নট শিওর, দেখা যাক ভবিষ্যতে কী হয়, পরের সিজনে সেটা জানতে পারবো। বাট দিস ওয়ান আমেজিং, এটার আমার কাছে প্রায় তিন চারটে কাটিং আছে এবং প্রত্যেকটাতেই কম বেশি ফুল আসতে শুরু করে দিয়েছে। তো আপনারা এরকমভাবে যদি সংগ্রহ করতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছেও কিন্তু প্রচুর ভালো ভালো গাছের কালেকশান থাকবে, কারণ প্রত্যেক বছর কিন্তু ভালো ভালো গাছের কালেকশান আসে না। আপনি এবছর যে রং দেখতে পাচ্ছেন বা এবছর যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, প্রবাবলি আপনি হয়তো পরের বছর সংগ্রহ করতে পারবেন না, হয়তো সেটা আসবেই না। তো আপনারা এভাবে কিন্তু সংগ্রহ করতে পারেন। এই ভিডিওটাকে জাস্ট একটা ইন্সপিরেশনের মতো
মনে করুন আমি আপনাদের একটা পথ দেখালাম, আপনারা এভাবে যদি চন্দ্রমল্লিকা সংগ্রহ করতে পারেন তাহলে আপনার পছন্দের রঙের চন্দ্রমল্লিকা আপনি বছরের পর বছর আপনার কাছে রাখতে পারবেন এবং আপনি শিওর থাকবেন যে এই গাছগুলোর এই রং হবে। এবং অবশ্যই কিন্তু ট্যাগিং করতে ভুলবেন না, নাহলে কিন্তু আপনি হারিয়ে ফেলবেন কোন গাছের জন্য কোন রং, কারণ পরবর্তীকালে আপনি যখন কাটিং তুলতে শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে যদি ঠিকঠাক ট্যাগ করা না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোন কাটিং থেকে কী গাছ আসছে, অনেক সময় গুলিয়ে যায়। তো সেই জন্যই বললাম, তো সংগ্রহ করতে শুরু করুন, আশা করছি আপনারা অনুপ্রাণিত হবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের চন্দ্রমল্লিকা সংগ্রহ করবেন। এবং কী কী চন্দ্রমল্লিকা সংগ্রহ করলেন অবশ্যই আমাকে মেলে ছবি পাঠাতে পারেন, যদি ভালো ভালো ছবি আমি পাই তাহলে অবশ্যই আমি সেগুলো কম্পাইল করে ইউটিউব কমিউনিটিতে পোস্ট করব যাতে অন্যরাও দেখে অনুপ্রাণিত হন। এবং কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন।